আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হুজুর বলছি যে সূরা মুলক আমি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে পড়তে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, সূরা মুলক মাগরিবের নামাজের পরে পড়তে পারবেন কিনা? এটা তো এশার নামাজের পড়ার কথা বা রাত্রিকালের সময়। জি, সূরা মুলক মাগরিবের পরে পড়তে পারবেন। কোরআন তেলাওয়াত আপনি যে কোনো সময় কোনো রকম বাইন্ডিং ছাড়া যে কোনো জায়গায় পড়তে পারবেন। তবে আপনি যদি সুন্নাহর উপর আমল করতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি এশার নামাজের পরে পড়তেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনে একটি সূরা আছে যেটি 30 আয়াত বিশিষ্ট, যে ব্যক্তি এই সূরাটা নিয়মিত এশার সালাতের পরে বা রাতে যে এটি পড়বে এই সূরা তাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে। অতএব পারফেক্ট সুন্নতের অনুসরণ হবে, একদম রেগুলার মেনটেন করে প্রতিদিনই যদি পড়েন তাহলে তিনি পড়তে পারবেন সেটি আসার পরে। আর যদি এমনি তেলাওয়াত হিসাবে করতে চান ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, কখনো করলেন কখনো করলেন না, তেলাওয়াতের ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই। যে কোনো জায়গা থেকে ফাকরা ওমা তায়াসসার মিনাল কোরআন, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, যেখান থেকে সহজ হবে যখন যেমনি মনে হবে, তবে নির্দিষ্ট কোনো তরিকা বানাইতে পারবেন না। আচ্ছা মোহতারম, এখন একটা সময়ের কথা হাদিসের মধ্যে আছে যে এই সময় নবীজি পড়েছেন। জি, তো সেই সময়ের 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে পড়লে কি সেই সওয়াব পাওয়া যাবে? মানে আপনি যদি সুন্নাহর অনুসরণ করতে চান, যেহেতু এশার সালাতের পরের বিষয়টা, তাহলে আপনি সেটা পড়লেই, যেমন আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে, সেটিকে যদি সুন্নতের পরে নিয়ে যান তাহলে আপনার পক্ষ থেকে বাড়াবাড়ি হলো। যদি মনে করেন কেউ যে আমি ফরজের পরে পড়বো না, আমি ফরজের আগে পরে ফেলবো, তাহলে তো আর এই ফজিলতটা পাওয়ার অথবা নবীজির সুন্নাহর অনুসরণ হলো না। তবে আয়াতুল কুরসি যে কেউ যে কোনো সময় পড়তে পারবে, কোরআন তেলাওয়াত যে কেউ যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। তবে যেইগুলোর আলাদা আলাদা বাইন্ডিংস দেওয়া আছে, যেমন 3 কুল, এটি মাগরিবের পরে 3বার এবং ফজরের সলাতের পরে 3বার করে, অন্যান্য সলাতের পরে 1বার করে, এটি হলো সুন্নাহর আমল। এখন এইগুলোকে অন্য সময় পড়া যাবে না, অন্য সময় পড়া যাবে, সলাতে পড়া যাবে, তবে এই সিস্টেম আর বানানো যাবে না। ধন্যবাদ মোহতারম। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমার হুজুর 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আজকে যে মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররম মাসের 10 দিনে কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, রোজা অথবা কোনো দোয়া অথবা কোনো কোরআন তেলাওয়াত, নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? আচ্ছা, এই আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা যে ইশরাকের নামাজ, আরবির নামাজ, শাস্ত্র নামাজ যে করি, নির্দিষ্ট কোনো সূরা আছে নাকি যে কোনো সূরা দিয়ে করা যাবে, নাকি এক আলাম তো 3 কুল কলা দিয়া, নাকি এক আলাম তো আকাল কুসের কুল কলা দিয়া, কোনটা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, মুহররম মাসের যে আমলের কথা আমরা আলোচনা করার কথা বলেছিলাম, জি, এবং প্রশ্নটি আপনার কাছে করেছিলাম, উনি স্পেসিফিক প্রথম 10 দিনের কথা জিজ্ঞেস করেছেন যে কি কি আমল রয়েছে, যদি বলতেন। মুহররম মাসের প্রথম 10 দিনের মানে একেবারে সুন্নাহসম্মত আমল যেটি, সেটি হলো মুহররমের সিয়াম পালন করা, এবং সেটি হলো আশুরার দিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস দিয়ে তিনি বলেছেন সুমু ইয়ামান ক্বাবলাহু আও ইয়ামান বা'দাহু। অন্য হাদিস বলেছেন লা ইন ইশতু ফিল ক্বাবিল লা আসুমান্না তাসা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও রোজা রাখবো। সেই জন্য মুহররমের একদম সুন্নাহসম্মত আমল যেটি, সেটি হলো মুহররমের প্রথম 10 দিনের মুহররমের আমল হিসাবে। এমনি অন্যান্য মাসের সাথে মিলিয়ে সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, এইগুলো তো বাৎসরিক আমল, প্রতি মাসের আমল। মুহররমের একদম স্পেসিফিক নির্দিষ্ট আমল হিসাবে সেটা হলো 9 তারিখ আর 10 তারিখ, এই 2 দিন রোজা রাখা অথবা 10-11 রোজা রাখা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলা। নবীজি বলছেন যে আমি বিশ্বাস করি, আমি মনে করি যে আশুরার সিয়াম কেউ পালন করলে তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সেটিকেও যদি একদিনও শুধু 10 তারিখ রোজা রাখে তবু এই ফজিলতটা পেয়ে যাবে, তবে আরও সুন্নাহ হবে। নবীজি যেহেতু আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, কেউ যদি 9-10 অথবা 10-11 রোজা রাখে, অথবা 9-10-11 এই 3 দিন রোজা রাখে, অথবা শুধু 10, এই 4টা তরিকে ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, 9-10, 10-11 অথবা 9-10-11 অথবা শুধু 10 তারিখ, এই 4টার যে কোনোটা করবে সে এই ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনেকে যারা করেন যে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এটাকে হয়তো একটু অন্য আমলের সাথে মিলিয়ে ফেলছে, যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের ক্ষেত্রে বলা হয়েছে, নবীজি হাদিসে বলেছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, জি সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। তা আশুরা এই দিনের ফজিলত রয়েছে, সেই হিসাবে প্রথম 10 দিনের আলাদা মর্যাদা আছে, তবে স্পেসিফিক অন্য কোনো আমল নাই। তবে এই দিনে যেন বিদাত না হয়, যেন শিরকিয়াত না হয়, খুরাফাত অথবা প্রচলিত যে সমস্ত উল্টাপাল্টা আমলগুলো মানুষ করে সেগুলো যেন না হয়। ধন্যবাদ সম্মানিত শেখ।